বলিও না তোমরা দুজন আমার খাই যায়, এটা আমার গড়, আমার সম্পত্তি, উচ্চ বলিও না, এই গড়টা আমার সম্পত্তির মালিক আমি। বল হইছে দিদি, বহুত হইছে, দিদি আই গেছো, দেখলাই না তুমি, ফালতু প্রশ্ন করিও না। আর বারান্দার এই কি অবস্থা, ঝাড়ু মারিয়ে মুছতে পারো না, সরো সামনে থাকি। নিজেরে নিজে কি তা মনে করে, আরে এটা আমার ঘর, আমার মর্জি চলবো, টিফিনে যে একটা বালাখানি ঢুকাই দিত এটাও তার দ্বারা হই না। কিতাইছে মানে সারাদিন ঘরে বইয়ে বইয়ে কিতা করো তোমরা, তোমার বউ কই, দেখো তোমার বউ রে। আজকে টিফিনে কিতা ঢুকাই দিছো, আলু ভাজা, বেগুন বড়া, ছি দেখিয়ে তো আমার মাথা গরম হয়ে গেছে। ঘরে সবজি আসলো না। তে তোমরা দুজন বইয়ে বইয়ে কিতা করো, বাজারে যাইতা এটাও পারছো না তোমরা। হ্যাঁ কান খুলিয়া শুনো তোমরা দুইজন, কালকে থেকে রাত্রে আগে আমার জিগাই ভাই কিতা বানাইতাম, যেটা আমি ভালো পাই ওইটাই বানাই ভাই, দ্বিতীয় আর কিচ্ছু হইতো না। ই করে যাও আর শুনো, আমার লাগি চা আর পেঁয়াজি বানাই আনো। সারাদিন বইয়া বইয়া কিতা জানি করে। আরে হ্যালো, হ্যাঁ ও তুমি এই রে, আচ্ছা ঠিক আছে আও, ঠিক আছে আসি আসি, আমি ঘরে আসি। কবিতা, ও কবিতা, হ্যাঁ শুনো, তুমি চা আর পেঁয়াজি বানাই রে তো, একটু বেশি করিয়া বানাইও, আমার বান্ধবী। আর আরেকটা কথা, কালকের থেকে আমার টিফিনে ভালো খাওয়ার দিও, আমার মাথা এখনো গরম রয়েছে, ঠান্ডা আর না, সকাল থেকে আমি কিচ্ছু খাইছি না। আর তুমি বলিও না আমি আমার অফিসের ম্যানেজার, আমার একটা রেপুটেশন আছে, যাও জলদি বানাও। আরে কাকলি তোর ঘরটা তো খুবই সুন্দর আর পরিষ্কার ভাবে রাখা হয়েছে, তুই তো কইছিস না কাজের মানুষ নাই, কে করে গো? আরে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আছে নানি, সারাদিন তো ঘরে বইয়া বইয়া থাকে, তারাই করে আর কে করতো। তোর তো ভাগ্য খুবই ভালো, তারা দিয়ে সমস্ত কাজ করাই দেয়, কোনো আপত্তি করে না। তারাই কি তা অলরাই, যাও পার্সোনাল গল্প আছে আমার, আপত্তি করিয়া তার কাছে কোনো উপায় আসেনি, তুই তো জানো আমি আগে থেকে বিয়া করতে চাইতাম না, বারে ঠকাইয়া সম্পত্তি সব আমার নামে করে লইছি। তারপর থেকে তারা দুইজন আমার আগে পিছে ঘুরে, আমি যা কই তা করে, আমি বউ কইলে বই, উঠ কইলে উঠে। বাহ এই কাজটা তো তুই বাম্পার করছস, ঠিক নি? অয় অয় তাইলে পেঁয়াজি খাও, খাইরাম খাইরাম। কবিতা, কবিতা তোমার কিতা কইতে লাগবো নি, দুই দিন পর পর আমার বেড কভারটা চেঞ্জ করার লাগি। না না আগে তো দুই দিন পর পর ধুইয়া দিতাম, আর এখন এক সপ্তাহ পরে ধুইয়া দেই, কারণ আমার কোমরের বেদনাটা খুব বেশি বাড়ি গেছে। বইয়া বইয়া থাকলে তো বেদনা করবই, তোমরা বউ জামাইরে কইয়া দিলাম আমি যেরকম কইমু এরকমই করতে লাগবো, বলিও না তোমরা দুজন আমার খাই যায়, এটা আমার গড়, আমার সম্পত্তি, বুঝছো? এখন কিতাইছে মানে তোমার বউ আমার বেডশিট চেঞ্জ করতে পারে না, দুই দিন পর পর এটা কইতে লাগেনি, বুঝাইয়া দিও তোমার বউরে আমি যেটা কইমু এটাই করতে লাগবো, যদি এটা করতে পারো না তো তোমরা যাইতে গিয়া পারো। বৌদি তুমি তো কিনারো থাকিও আও না, ভালো হয়েছে আজকে আইছো, তুমি আইবাই কইয়া কবিতারে কইয়া ইলিশ সিদ্ধ বানাইছি, তুমি তোমার প্রিয় না ইলিশ সিদ্ধ, আজকে খাইয়া যাইবাই। কিন্তু কবিতা, ও কবিতা, কবিতা, বৌদির প্রিয় ইলিশ সিদ্ধ বানাইছো তো তুমি? না আমি তো কাতলা মাছের তরকারি বানাইছি। কিতা কাতলা মাছ বানাইছো কেনে, রাজু ইলিশ আনতে পারছে না বাজার থাকি? তাই আনছো না কেনে, আনছে না কই, রাজু কই, রাজু রাজু, কিতা ঘরে বইয়ে বইয়ে কিতা করো, বাজার থেকে ইলিশ আনতে এটাও পারছো না তুমি? না দিদি ইয়ো তারাপুর বাজারও গেছিলাম তো এখানে পাইছি না। তে ফাটক বাজার গেলাই না, বাইক নষ্ট হয়ে গেছে তো। তে কিতা এখন বাইকও আমি ঠিক করে দিতা,
বয়া বয়া খাওয়া তোমরা কিন্তু বেশি হই যায়। ই ঘরে থাকতইলে আমার কথা মতো চলতে লাগবো, নাইলে তোমরা যাইতে ইয়া পারো। বলিও না, এই ঘরটা আমার, সম্পত্তির মালিক আমি। বল হইছে দিদি, বহুত হইছে, বহুত শুনছি। আর না, যেতাম গিয়া তো যাই মুগিয়া, লাগতো না তোমার ঘরে থাকতাম। আর দিদি, আমি কোন দিন গেলাম গিয়া, তাই আমার কইতো বেচান যে দিদি আজকে ইতা করছে, দিদি কালকে ইতা কইছে, দিদি আজকে কুদাম মারছে, কিন্তু আমি গেছি না। কেন জানো? আর আমি কোনো সম্পত্তির লোভে আসলাম না এখানো। আমি মারে মরার সময় কথা দিছিলাম যে আমি সব সময় দিদির লগে থাকব। দেখি আজকে আমি ঘরে রইছি, তোমার অত কথা শুনিয়া তবুও বাইরেছি না। কিন্তু আজকে না দিদি, আজকে বহুত হয়ে গেছে, যাও তুমি। আমারে বেশি ডর দেখাইয়া লাভ নাই, যাও গিয়া যাও গিয়া যাও গিয়া যাও যাও বাইরো বাইরো এখন বাইরো। দাঁড়াও তো রাজু, তুমিও চুপ থাকো তকা কুলি। আর তুমি কিরকম কথা কইরা, তোমার ভাই আর ভাইয়ের বউ লগে বিয়া না করাটা তোমার ব্যক্তিগত ব্যাপার আসলো। আর শুনো, তুমি যে রাগের মাথায় কইরা যাও গিয়া তোমরা, আমি একলা থাকবো, এটা তো সুজা না। এখন ভালো আছো, সুস্থ আছো, এর লাগি বুঝরাই না। যখন তোমার কিচ্ছু হইব তখন কে দেখবো তোমারে? আরেকটা কথা, সম্পত্তি লইয়া এত অহংকার দেখাইও না। সম্পত্তিটা কার আর তুমি কিরকম লইছো এটা সবও জানি। বয়সে আমরা সমান, কিন্তু সংসার আমি দেখছি, আমি জানি একলা থাকা অত সহজ না কাকলি। এর লাগিয়ে কইলাম তোমার, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি ঠিক কইরাই বৌদি, রাগের মাথায় আমি রাজুরে আর কবিতার কত কিছু কই দিছি। কবিতা, রাজু, আমার মাফ করি দো, তোমরা কোনো দিকে যেতে লাগতো না। আজকের থেকে আমরা একসঙ্গে মিলিয়া মিশিয়া থাকবো, আর ভাই সম্পত্তির অর্ধেক ভাগ আমি তোর নামে করে দিব। আমার মাফ করে দে ভাই। কিছু না। আচ্ছা ঠিক আছে, আমার রান্না তো শেষ, খাইলেই এখন চলো চলো বৌদি, চলো।